আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর এ তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় এক কার্টুন, তো এটা বাংলাদেশ থেকে আসছে। এই কার্টুন এই পার্সেলটার অপেক্ষায় এতদিন ছিলাম, তো এটার মধ্যে হচ্ছে সব আমার জামা কাপড়, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর তো এ তো খুলে ফেলছি, এখানে হচ্ছে এবার আমি দেশ থেকে আর কি অনেকগুলা ড্রেস আনাইছি। তো এই যেগুলা সব ড্রেস ড্রেস আর মশলা এগুলোই আর কি বেশি। তো জাস্ট আমি আগে দেখি আমার যা যা মানে প্যাকেট ওই প্যাকেটটা ঠিক আছে কিনা, তারপর যখন খুলবো আপনাদের সাথে তো শেয়ার করবই কি কি ড্রেস আনলাম। এটাও ড্রেস, এগুলাও কাপড়, ড্রেস এটা হচ্ছে চাদর, বিছানা চাদর, তারপরে হচ্ছে এটাও ড্রেস। এখানে মানে অনেকগুলো ড্রেস আছে, এগুলো সব খুলবো। তারপরে হচ্ছে এটাও ড্রেস, মানে বললাম এবারে শুধু আমি ড্রেসই আনাইছি বেশি। তো এটাও ড্রেস, এই যে এগুলা সব কাপড় থ্রি পিস আর কি। আর হচ্ছে ময় মশলা, এটা হচ্ছে গামছা লুঙ্গি, দেশি গামছা দেশি লুঙ্গি ব্যবহার করার করতে মজাই আলাদা। তো রায়নের বাবা দেশি লুঙ্গিটাই পছন্দ করে, তো লুঙ্গি আর গামছা আনাইছি আমাদের সবার জন্য, গামছা আর রায়নের বাবার জন্য লুঙ্গি। আর হচ্ছে এখানে আছে একটা কাঁথা, গায়ে দেওয়ার কাঁথা আর কি। এটা কাঁথার ভিতরে অনেক কিছু আছে, এটা খুলবো পরে, এটা হলো কাঁথা। আর হচ্ছে একটা পাতিল, পাতিলের ভিতরেও কিছু আছে, এটাও পরে খুলবো। আর হচ্ছে এটা হচ্ছে লুঙ্গি না, এটা হচ্ছে ট্রাউজার, এটা তোমার ট্রাউজার? আমার ট্রাউজার, হ্যাঁ রায়নের ট্রাউজার। তারপরে হচ্ছে চা পাতা, এই যে তাজা চা পাতা। তারপরে এনেছি শুকনা মরিচ, শুকনা মরিচ মানে গুঁড়াওটাও আনছি, আবার এই যে কিছু আস্ত আনছি, কারণ এখানকার মরিচগুলো এত ঝাল লাগে না, তো এই জন্য এখানে 1 কেজি মরিচ, অনেক দিন চলে যাবে। আর এতো টুকটাক মশলা, এগুলি আমার প্রয়োজনীয় কিছু মশলা। আর এটা হচ্ছে তেঁতুল, তেঁতুল আনাইছি। এটা হচ্ছে ধনিয়া, সাথে হচ্ছে একটা মগ, এটার মধ্যে হচ্ছে হলুদ। আর এটার মধ্যে আর কী কী আছে দেখবো খুলে। এই হচ্ছে দেশ থেকে আনা জিনিস, আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব প্যাকেটই ঠিক আছে যা যা দিছে। তো এখন আমি একটু এগুলো খুলি, পরে আপনাদের সাথে আবার শেয়ার করব কি কি দিল, আমি একটু ভালো করে দেখে নেই। দেশ থেকে আমার জন্য 1 কার্টন জামা কাপড় নিয়ে আসছি, জামা কাপড়ের সাথে আরো কিছু আছে। তো এবার বেশিরভাগ জামা কাপড়ই নিয়ে আসছি, তো আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখনো এই যে প্যাকেট খুলিনি, কোনো ড্রেসই কিন্তু দেখিনি, ভাবলাম যে আপনাদের সাথে একবারই শেয়ার করব, আমিও দেখবো আপনারাও দেখবেন। তো এক একটা করে খুলি, তো কয়েকদিন আগে কিন্তু ভাবির সাথে ভাবিদের দেশে গিয়েছিল, তখন কিন্তু অনেকগুলো জিনিস আনাইছি, তখন অবশ্য আমার ড্রেস বেশি ছিল না, এবার অনেক বেশি করে ড্রেস আর ড্রেস আনাইছি, সুতি বাসায় পড়ার জন্য বাইরে পড়ার জন্য এই টাইপের। জাস্ট আমি একটা করে প্যাকেট খুলব আর আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা এগুলো একটু পরে দেখাই, আগে সুতিগুলো দেখাই, এগুলো একটু বাইরে পড়া জামাগুলি একটু পরে দেখাই, আগে সুতিগুলো দেখাই।
বাইরে পড়ার জন্য সুতি আর ঘরে পড়ার জন্য সুতি ড্রেস। তো আমি জাস্ট আপনাদের একবার একটু দেখিয়ে এটা দেখিয়ে দিব, সব পরে বাস করব। এই যে এইটা একটা জামা, জামাটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, কালারটা খুবই সুন্দর, সুতি, এগুলা সুতি। জাস্ট আপনাদের জামাটা একটু দেখালাম, আর কিছু করবো না কারণ অনেকগুলো জামা, এটা ওড়না আর এটা পায়জামা। জাস্ট এভাবে রাখলাম, পরে এগুলো বাস করব। এটা একটা জামা, জামাগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটাও সুতি, সুতির এই যে সুতি, সুতির মধ্যে এটা আবার কাজ আছে, ওটার মধ্যে সুতার কাজ আছে, এই যে এটার মধ্যেও সুতার কাজ আছে, সুতার কাজ করা। আর এই যে এটা ওড়না, ওড়নাটার মধ্যে এই যে ওড়নাটার মধ্যে হচ্ছে চিকেনের কাজ করা। এই যে পায়জামাটা হচ্ছে একটু অন্যরকম, পায়জামাটা বেশি সুন্দর, পায়জামাটা হচ্ছে আচ্ছা যখন পড়বো তারপর তো আপনাদের সাথে একটা একটা করে শেষ শেয়ারই করবো। এই যে এটা ওড়না, এটা পায়জামা মানে সালোয়ার, এটা জামা, এই হবো। আর হচ্ছে এটা একটা কাজ করা আছে, আর হচ্ছে নিচে নিচে কাজ করা আছে, দেখা যায়। তো এটা হচ্ছে জামা, এই জামাটা খুব সুন্দর হয়েছে, এটা জামা। আর এটা হচ্ছে ওড়না, কালো জামা ওড়না, মোটমাট এখানে 14টা জামা সব মিলিয়ে 14টা জামা। আস্তে আস্তে খুলি, ওইটার কালোটার সাথে মনে হয় এটা পায়জামা, নাই যেটা কালো পায়জামা, যেটা সব পায়জামাই আমি ঢুলা দিতে বলছি, আর কিছু পায়জামা আছে নর্মাল নর্মাল যে মনে করি ওরকমও দিতে বলছি, মিলিয়ে দিলে ভোলা পায়জামা আছে, নর্মাল পায়জামা আছে। আচ্ছা এটা একটা, এই জামাগুলো অনেক চলছে বাংলাদেশে,
এটা সাথে হয়েছে এটা বন্না আর হচ্ছে সালোয়ার এটা এটা আরেকটা এখানে মোট হচ্ছে 14টা জামা সবগুলি খুলি সবগুলা আজকে আপনাদের সাথে শেয়ার করবো না আরেকদিন শেয়ার করবো কারণ আজকে সময় পাবে না এগুলো খুললে কাজ করতে করতে অনেক সময় লাগবে এটা জাস্ট খুলি এগুলা বাসায় পড়ার জন্য এগুলা যে বাটিক প্রিন্টের জামাটাও খুব সুন্দর এসেছে বাসায় পড়তে পারবো বাইরেও যাওয়ার জন্য পড়া যাবে কারণ এই যে নিচে কাজ করা আছে এই যে বাইরে কাজ করা সুতার কাজ করা আর হচ্ছে যে বুকে কাজ করা আছে এই জামাটাও খুব সুন্দর এসেছে এটার সাথে হচ্ছে এই যে ওন্না ওন্না আর হচ্ছে যে সালোয়ার এগুলো মাঝখানে সবচেয়ে পরবো পরে দেখবো যে কোনটা কেরকম হয়েছে বানানোটা মরিচ এটা হলুদ তারপরে হচ্ছে রাঁধুনি পাঁচফোড়ন বিট লবণ আর হচ্ছে সরিষা নাইছি সরিষা তারপরে হচ্ছে কালি জিরা তারপরে চা পাতা এই যে চা পাতা আর টুকটাক মশলা মশলাই বেশি আছে এই এলাচ এলাচটা আমাদের দেশি এলাচটা খেতে ভালো লাগে এলাচ অনেকই ধনিয়ার গুঁড়া এই তো এই মশলা টশলা এগুলো আমি পরাস্ত ধীরে খুলে খুলে রেখে দিব এগুলো আর দেখানোর কিছু নাই আর বাকি জামাগুলো আমি এই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো জামা আছে যেগুলা এই জামাগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব এখন আর খুললাম না এখানে আর অনেকগুলো জামা আছে মোটমাট তো 14টা জামা নিয়ে আসছি 14টা জামা নাইছি এখানে তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ